বিশ্বের যেসব দেশে মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি, আর্জেন্টিনা তার মধ্যে অন্যতম। বর্তমানে দেশটির মূল্যস্ফীতি রয়েছে দুই অঙ্কের ঘরে। জনদুর্ভোগ কমাতে নভেম্বরে 1,500 নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেঁধে দেয় সরকার, তবুও কমেনি দুর্ভোগ। তবে অর্থনৈতিক দুর্দশার মধ্যে পর্যুদস্ত আর্জেন্টাইনদের মনে প্রশান্তি এনে দিয়েছে কাতার ফুটবল বিশ্বকাপ। মেসিদের মহাকাব্যিক শিরোপা জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তারা। বিজয় উদযাপনে রাস্তায় নেমে আসেন দেশটির হাজার হাজার মানুষ। এক একজনের কণ্ঠে ছিল বিজয় উল্লাসের ধ্বনি। যে শিরোপার জন্য 36 বছর ধরে তৃষ্ণার্ত চাতক পাখির মতো অধীর প্রতীক্ষায় ছিলেন আর্জেন্টাইনরা, গর্বের সেই প্রতীক যখন মেসিদের হাতে, তখন উচ্ছ্বাস তো থাকবেই। Festejarlo acá con toda la gente y también el plus de que Messi pudo tener la copa, que es una alegría. Gracias a todo el equipo. Gracias a todo el equipo por lo que hicieron. Es una locura, mirá lo que es esto. La primera vez que lo vivo yo. শুধু আর্জেন্টিনার নাগরিকরাই নয়, বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মেসি ভক্ত ছিলেন এই দিনটির অপেক্ষায়, যেদিন ফুটবল বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবেন বিশ্বের সেরা এই ফুটবল তারকা। আর তাই তো এমন বিজয়ে আনন্দে ফেটে পড়েন মেসি ভক্তরা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।